আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সৈদি খেজুরের চারা। অনেক সুন্দর সুন্দর চারা দেখতে পাচ্ছেন, যে কালার কত সুন্দর সবুজ, এবং অনেকগুলো করে ডাল আছে, পাতার ডাল, এবং গাছের গোড়াও কিন্তু খুবই শক্তপোক্ত দেখতেই পাচ্ছেন। সবগুলো গাছই কিন্তু অনেক সুন্দর। এখানে আমি মাত্র তিনটা গাছ নিয়ে আসছি, আমার আরও অনেকগুলো গাছ আছে, আমার কাছে মোট 9 জাতের গাছ আছে। তো সবগুলো গাছ অ্যাভেলেবল নাই আমার কাছে, সবগুলো বিক্রি হয় না, মাত্র 4 জাতের গাছ আমি বিক্রি করি। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাহিদি জাতের খেজুরের চারা। তো এগুলো অনেক সুন্দর সুন্দর চারা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলার বয়স হচ্ছে 16-17 মাস হবে, 16-17 মাসের মতো। এখন 16-17 মাস, তো বলা যায় যে 1.5 বছরই প্রায়। আমরা জানি যে খেজুর গাছে বীজ থেকে চারা হলে সেগুলোতে আপনার 3 থেকে 5 বছরের মধ্যে খেজুর আসে, মানে ফুল আসে। তো আশা করা যায় যে এই গাছগুলোতে আগামী 1.5 বছর পরে ফুল আসা শুরু হবে। সুতরাং যারা যারা কম দামে ভালো মানের সৈদি খেজুরের চারা খুঁজতেছেন, তারা কিন্তু আমার কাছ থেকে চারা নিতে পারেন। এগুলার দাম রাখতেছি মাত্র 500 টাকা করে। ইতিপূর্বে আমি আরও অনেক জায়গায় চারা দিয়েছি, দেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা আমি পাঠিয়ে দেই খুব যত্ন সহকারে। তো আপনারা যারা কম দামে ভালো মানের সৈদি খেজুরের চারা খুঁজতেছেন, তারা আমার কাছ থেকে এই চারাগুলো, সুন্দর সুন্দর চারাগুলো নিতে পারেন। আমার কাছ থেকে আপনারা জাহিদি, তারপর আজোয়া, তারপর আরও একটা জাত আছে, এবং ম্যাটজোল খেজুরের চারা আছে, এগুলো আপনারা নিতে পারবেন। দেখেন চারার গোড়া কিন্তু খুবই শক্ত, কাঠ ধরে গেছে। ওই পাশে আজোয়া খেজুরের চারা আছে, আমি ওইগুলো দেখাইতেছি। এই যে দেখেন, এগুলো হচ্ছে আজোয়া খেজুরের চারা। এগুলার বয়স একটু কম, আগে যেগুলো দেখলেন সেগুলোর থেকে বয়স আপনার 2 মাসের মতো কম হবে। এই চারাগুলো অনেক সুন্দর, দেখেন এই যে গোড়া কত সুন্দর, গাছের কালার অনেক সুন্দর। তো আপনারা যারা কম দামে ভালো মানের সৈদি খেজুরের চারা খুঁজতেছেন, তারা কিন্তু আমার কাছ থেকে এই চারাগুলো নিতে পারেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে পাঠানো হয়, আপনারা নিশ্চিন্তে এই চারাগুলো নিতে পারেন। আশা করা যায় যে আগামী 1.5 বছর পরে এই গাছগুলোতে ফুল চলে আসবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।